এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীরা। আবার দেখা গেল বর্ধমান টাউন স্কুলে 1989 সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্র সংগঠনের মানবিক মুখ। বুধবার বর্ধমানের লোকো আমবাগান এলাকায় প্রায় 50টি প্রদুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ তুলে দিলেন। সারা বছর এই সংগঠনের সদস্যরা বিভিন্নভাবে সামাজিক কাজ করে থাকেন। এই মহামারীর সময় তারা একের পর এক বিভিন্ন সেবামূলক সামাজিক কাজ করে যাচ্ছেন। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, সয়াবিন, হলুদ, সর্ষের তেল সমেত প্রায় 15 দিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান এইভাবে সামাজিক কাজ করে যাবেন। এর আগেও যেমন করে এসেছেন ঠিক তেমনি এইভাবেই তারা মানুষের পাশে লকডাউনের সময় থাকবেন। আজকের মতো এরপরে আরও অনেক কর্মসূচি নিয়েছেন ছাত্ররা। মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র মূল লক্ষ্য। আমরা বর্ধমান টাউন স্কুলের 89 ব্যাচের সদস্য। আমরা আজকে এখানে বর্ধমান রেল স্টেশন কলোনি এরিয়া লোকো আমবাগান এরিয়াতে আমরা কিছু দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। কেন এরকম উদ্যোগ? আমরা এর আগেও করেছি, বরাবরই আমরা এরকম কাজে যুক্ত থাকি। এর আগের দিন পাশের পাড়াতে কাজ করতে এসে এখানকার কিছু লোকজন আমাদেরকে বললো তারা এখনও পর্যন্ত এখানে রেশন পায়নি, আমরাই প্রথম এখানে রেশনিং দিয়ে গেলাম। কতজনের হাতে তুলে দিলেন? আমরা এখানে 24টা পরিবারের হাতে তুলে দিয়েছি। দুটো পরিবার মিলে, আমাদের দুটো পাড়া মিলে 50টা পরিবারের হাতে আমরা খাবার তুলে দিলাম। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস, বর্ধমান টাউন স্কুলের 89 ব্যাচের সদস্য। কতজন সদস্য মিলে দিলেন? আমরা 40 জন সদস্য মিলে এই কাজটা করছি। কোথায় কোথায় দিলেন? সমস্ত বর্ধমানেরই বিভিন্ন বিভিন্ন এরিয়া, যেখান থেকে প্রশাসনিকভাবে আমাদের কাছে খবর আসছে আমরা সেখানে গিয়েই কাজ করছি। আগামী দিনে কি আমরা আগামী দিনে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আমরা এই কাজ করে যাব। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস, স্বীকার বৌদ্ধ। বর্তমান দিনে এই করোনায় আজকে গোটা বিশ্ব স্তব্ধ। আপনারা বলতে পারেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। তা এখন এই লকডাউন দিন দিন বাড়ছে, দু সপ্তাহ, কোনো দিন 21 দিন। এই বাড়তে বাড়তে আমরা দেখছি এই দুস্থ লোক যারা দিন আনা দিন খাওয়া, তাদের পক্ষে তারা কর্মহীন, এবং পৃথিবীতে অনেক লোক এরকম কর্মহীন। তা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা এদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। জানি না আমাদের প্রচেষ্টাটা কতটা সফল, সেটা আগামী দিনই বলবে। আমাদের একটাই মোটো থাকবে, আমরা এরকম বারবার এদের পাশে দাঁড়াবো। আমরা 4 দিন আগে 150 জনকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আজকেও এই এলাকার দুস্থ লোকেরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, এবং থানা থেকে, বিভিন্ন প্রশাসন থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এখানে দেওয়ার জন্য। আমরা আবার আমাদের সাধ্যমতো 50 জনের খাদ্য সামগ্রী এদের হাতে তুলে দিয়েছি। আমরা ছোটোবেলায় শুনেছি ভাগ করে খেলে সেই আনন্দ আরও বৃহৎ হয়। সেই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েই আমাদের আগামী দিন আরও হোক। এই দেখে আমরা কিন্তু প্রচারের জন্য করিনি এটা, কিন্তু মাঝে মধ্যে প্রচার এসে যায়। এই প্রচার দেখে আমার কিছু সহৃদয় ব্যক্তি আমার প্রফেশনে, তারা আমাকে ফোন করে, কেউ 50 কেজি চাল, কেউ 50টা হলুদের গুঁড়ো, কেউ সর্ষের তেল 50টা, আমাকে বিভিন্নভাবে তারা সাহায্য করেছে তারা। এবং সেই সাহায্য নিয়ে আমরা এখানে ঢুকিয়ে তাদেরকে দিচ্ছি। তাই আগামী দিনে আমাদের মতো অনেক লোকই আছেন যারা হয়তো ভাবছেন আমি কিভাবে দেবো, আপনারা আমাদের কাছে দিতে পারেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।